হ্যালো ভিয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের আজকে দেখাবো যে আপনারা থ্রি আর ছবি কিভাবে এডিট করবেন, আর থ্রি আর অ্যালবামের ভিতরে আপনার ছোট অ্যালবামের ভিতরে আপনার ছবিগুলা কিভাবে সেট করবেন। তাহলে চলুন আমরা কথা না বলে আমরা সরাসরি ফটোশপে চলে যাই। তো ফটোশপে আসার পরে আপনার থ্রি আর ছবি কিভাবে এডিট করবেন, আর থ্রি আর ছবির কিভাবে ছবিটাকে কেটে থ্রি আর সাইজ করে নেবেন, তো আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো। আর দেখানোর জন্য আমরা প্রথমে চলে যাব, আমরা থ্রি আর ছবি সাইজটা মাপটাকে কেটে নিব। প্রথমে আমরা এখানে ওয়েটে যাব। ওয়েটে যাওয়ার পরে আমরা এখান থেকে 3.5, তারপরে এখানে লিখব 5। দেওয়ার পরে আমরা এখান থেকে এই এই টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে টেনে এটাকে কেটে নিব। নিয়ে আসার পরে আমরা এখান থেকে আপনার ছবিটাকে ছোট করে নিব আলটা স্পেস চাপ দিয়ে। তারপর ছোট করার পরে আমি এখান থেকে আপনার চাইলে ছবি এডিট করতে পারেন বা আপনার ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ছবির পিছনে এটা সম্পূর্ণটাই ব্লার করবেন। তাহলে চলুন কথা না বলে আমরা শুরু করি। তো তারপরে আমরা এখান থেকে এই টুলটা নিব। টুলটা নিয়ে আসার পরে আমরা ছবিটাকে পিসের ব্যাকগ্রাউন্ড যতটুকু আমি ব্লার করব সেটা সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পরে আমরা এখন চলে যাব ফিল্টারে। ফিল্টারে আসার পরে ব্লার লেখা আছে এখানে যাব, এখান থেকে এই অপশনটা চুজ করে নিব। তো দেখুন ব্লার হয়ে গেছে। তো ছবিটা আমরা এখন সেভ করব। সেভ করে দেখব যে ছবিটা দেখতে কেমন দেখা যায়। তো আমি ডেস্কটপে ছবিটা সেভ করার পর এখন ছবিটা ওপেন করে দেখেন পিছে সম্পূর্ণ ব্লার আছে। তো আপনারা চাইলে এরকম ভাবে যে কোনো সাধারণ ছবিকে আপনারা থ্রি আর সাইজ করে আপনারা অ্যালবামের ভিতরে রাখতে পারেন। আপনি এটা ছবিটাকে ব্লার করে যে কোনো ছবি আপনি এরকমভাবে ব্লার করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।